মেদিনীপুরের সন্দেশখালী এলাকায় বিদ্যুতের হুকিং খুলতে যান বিদ্যুৎ দপ্তরের চার কর্মী। হুকিং খুলতে গেলেই এলাকার বেশ কিছু দুষ্কৃতী ওই চার বিদ্যুৎ দপ্তরের কর্মীদের অপহরণ করে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। তাদের মারধর করে ছেড়ে দেওয়ার পর ওই চার বিদ্যুৎ দপ্তরের কর্মীকে হাসপাতালে চিকিৎসা করানো হয়। অপহরণ করা ও মারধর করা ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে ন্যাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যুৎ দপ্তরের ওই কর্মীরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের দায়ের করা অভিযোগ অবিলম্বে তুলে নিতে হবে এমনটাই দাবি তুলে বৃহস্পতিবার কলকাতা বাসন্তী হাইওয়ে সন্দেশখালী সরবেরিয়ায় পথ অবরোধ শুরু করেন এলাকার শতাধিক তৃণমূল কর্মী সমর্থক। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। পুলিশ সূত্রে জানা গিয়েছে ন্যাজার্ট ও হাড়োয়া থানার ওসি সহ মোট সাতজন পুলিশকর্মী আক্রান্ত হন। পুলিশকে সরিয়ে দিতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। পরে রাস্তায় অবরোধকারীদের সরাতে পুলিশ পাল্টা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। পুলিশ ও তৃণমূল কর্মীদের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালী সরবেরিয়া এলাকা। যদিও বিক্ষোভকারীদের অভিযোগ ওই এলাকায় বাড়িতে বাড়িতে বেশ কিছুদিন ধরেই ভুতুড়ে বিদ্যুতের বিল পাঠানো হচ্ছিল, এমনকি টাকা দিলে বকেয়া বিল মিটিয়ে দেওয়া হবে এমন প্রস্তাবও নাকি দেন বিদ্যুৎ কর্মীরা। খেটে খাওয়া মানুষ আমরা, আমরা বাড়িতে এক একজনের বাড়িতে অফিস থেকে লোক যাচ্ছে, অফিসার পাঠাচ্ছে, তারা গিয়ে মিটারটা চাপছে, ওদের একটা মেশিন আছে চেপে একটা বড় বিল বের করে দিচ্ছে, খারাপ 22,000 টাকা 25,000 টাকা। আমার মতো মানুষের 22,000 টাকা বিল, আমার বাড়ি একটা ল্যাম্প জ্বলে, বাড়িতে আমি থাকি না, বাইরে কাজ করতে চলে যাই, আমি অফিসে আছি, অফিসে বড় সাহেবের সাথে কথা বলতে বড় সাহেব ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছে, আমাদের কোনো কথা শুনছে না। গরিব মানুষের প্রতিটা গরিব মানুষের আনলিমিটেড বিল, বিলের কোনো মূল্য নেই, অতিরিক্ত বিল। যে বাড়ি একটা ল্যাম্প জ্বলে, ল্যাম্প জ্বলে যদি 22,000 টাকা বিল হয় তাহলে আমরা কথাতে দেবো, সেই সেই কথা আমরা যখন বলতে যাচ্ছি সাহেবের কাছে, সাহেব আমাদের কোনো কথা শুনছে না, প্রতিবাদ শুনছে না, তারা ধাক্কে মেরে আসলাম শেখ, সে আমাদের এই অফিসের সরবরাহ অফিসের সিএম, সে আমাদের ধাক্কে মেরে অফিস থেকে বের করে দিচ্ছে, আমাদেরকে গরু ছাগলের মতন ব্যবহার করছে। আমি দেখাচ্ছি, এতে লাইটও জ্বলে নি, পাখাও চলে নি, শুধু বিলটা দিয়ে চলে গেছে। আমরা বাড়ি কেউ থাকি না, বিলটা এসে জানলার থেকে দিয়ে চলে যায়। এবার আমরা যদি অফিসে আসি, অফিসে আমাদের তো মেয়ে ছিল, আমরা যদি ওদের বলতে আসি, ওনারা আমাদের কোনো কথা শোনে না, বলে বেরিয়ে যাও এখান থেকে, চলে যাও, কোনো কথা শুনবো না। তারপরে মারপথে লোক পাঠায়, এত টাকা বিল এসছে, তোমরা 10,000 করে টাকা দাও, আমরা বিলটা তোমাদের মুকুব করে দেবো। আমরা তো খেটে খাবো মানুষ, আমরা কী করে এগুলো পারি? বিদ্যুতের বিল হাতে নিয়ে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ কর্মসূচি, অভিযুক্ত বিদ্যুৎকর্তার অপসারণের দাবিও ওঠে। পরে বসিরহাটের পুলিশ সুপার জবি থমাসকে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয় পুলিশ পিকেট। সন্দেশখালী থেকে তপন মণ্ডলের রিপোর্ট, আজতাক বাংলা।